নবীজি ইহুদের বাড়িতে গেল ইহুদের বাড়িতে যায় বলেন ইহুদি ভাই ইহুদি দেখে বলেন কে আপনি বলেন আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন কেন আইছেন আমি আইছি রাস্তার পাশে আপনি একটা হরিণী বেঁধে রেখেছেন ওই হরিণীটার বাচ্চা গুলা দুধ ছাড়া কিছু খাইতে পারে না ওই হরিণীটা ছেড়ে দেন ছেড়ে দেওয়ার পর দুধ পান করে আবার চলে আসবে ইহুদি বলেন সন্তান আমি যদি ওই সারি তাহলে আর কখনো পাব না বলেন যেই চাকু দ্বারা যে তরবারি দ্বারা হরিণীকে জবাই করতেছিল যদি হরিণী না আসে ওই চাকু দিয়া আমি মোহাম্মদকে জবাই করবা ইহুদি বলে আই যাই রে সুযোগ কত চেষ্টা করলাম মোহাম্মদকে ধ্বংস করার জন্য হত্যা করার জন্য হত্যা করতে পারলাম না আজকে যায় শুধু হরিণীকে ছেড়ে দিব হরিণী আর আসবে না হরিণীর পরিবর্তে মোহাম্মদকে হত্যা করে ফেলবো ওনার অন্তরের মধ্যে খুশি আর খুশি আল্লাহ হরিণীর কাছে যা বলেন হরিণী তুমি দেরি করিও না তুমি দেরি করো সেই সাক তোমাকে হত্যা করতেছিল জবাই করতেছিল ওদের করো ওই সাক আমি মোহাম্মদ কে জবাই করবে ফরিনিকে এই কথা যখন বলসে ফরিনি দৌড়িয়া চলে গেছে জঙ্গলের ভিতরে চলে গেছে বাচ্চা দেরকে ডাকতে লাগলো বাচ্চারা তিন দিন পরে দেখে বলে মা কে দেখে বলেন মা একদিন দুই দিন তিন দিন হয়ে গেল আপনাকে দেখি নাই আজকে আপনাকে দেখলাম কোথায় ছিলে এবার মা বলে বাবা শুনো অমুকি উদি আমাকে বেঁধে রেখেছিল ওই রাস্তা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম যাইতেছিল ওনাকে দেখে আমি উনার কাছে আরজ করেছিলাম আমার তিনটা বাচ্চা আছে এরা দুধ চারা গাছ খাইতে পারে না আপনি যদি মেয়ের বানি হইয়া জিম্মাদার হইয়া আমাকে ছেড়ে দিতেন আমার বাচ্চাগুলোকে দুধ পান করায় আমি চলে আইতাম নবীজি কথার উপরে আমাকে জিম্মাদার হয়ে ছেড়ে দিয়েছে বাচ্চাগুলো ডেকে বলেন মা

আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানা নবী আমার এমন এক সময় আসবে মক্কাকে আপনার হাতে বিজয় করে দিব যখন মক্কা বিজয় হয়ে গেছে আল্লাহর নবী বিশ্ব নবী তুল্লিলা আলামিন দশ হাজার সাহাবায় কেরামকে নিয়ে মক্কার মাঝে ঢুকলেন ওই সময় নবীজি আমভাবে ঘোষণা করেছে তিন শ্রেণী মানুষদেরকে এক নম্বর হলো ও আমার সাহাবায় ক্যারামেরা শুনো তিন শ্রেণী মানুষদেরকে তোমরা হত্যা করবো না তিন শ্রেণী মানুষদেরকে মারবে না এদেরকে মাফ করে দিবা এক নম্বরে হলো যারা আবু সুফিয়ানের ঘরে ঢুকবো তাদেরকে মাফ করে দিবা দুই নম্বরে যারা নিজের ঘরে দরজা লাগায় বসবে তাদেরকেও মাফ করে দিবা তিন নম্বরে হলো হেরাম শরীফের ভিতরে যারা ঢুকবে তাদেরকেও মাফ করে দিবা আর যারা যেখানে পাইবা ওই জায়গার মধ্যে হত্যা করবা নবি আলাই সালাম ওই খুশির দিনে চোখে ফর্নিচারে কান্না আরম্ভ করে দিয়েছে সাহাবাই ক্যারাম রেদি অল্লহ আভান উঠে আল্লাহর নবী গো খুশির দিন মক্কার কাফির বেইমানেরা আপনারা মক্কাতে ঢুকতে দেয় নাই আজকে ঢুকছেন আজকে দেখা যায় আপনার চোখের পানি সেরে কাঁদতেছেন ব্যাপারটা কিতা তা নবীজি বলেন খুশি কান্দা কাঁদতেস অনেক সময় খুশিতে কান্না আসে এখন আজকের এই খুশির দিনে মক্কার মাঝে আজান কে দিবে আর কার আজান শুনে আমরা নামাজ পড়ব নবীজি কানাতে বসলেন

আবু বকর যতক্ষণ জান্নাতে না ডুববে ততক্ষণ পর্যন্ত কোনো নবী রাসুলের উম্মতরা জান্নাতে ঢুকতে পারবে না অনবী শুধু তাই নয় আপনি আরো বলেছেন হিজরত হিজরতের সঙ্গী ছিল আবু বকর আজকের এই খুশির দিনে আজান দিবে আপনার সাহাবী হযরতে আবু বকর মুসলমান ভাইরারে আমার

আজকের ওই কুশির দিনে আজান দিবে আপনার সাহাবি হজরতে উমার ও নবী আপনি তো বললেন লাউকা না নবী লাকা না আমার পরে নবী হইলে উমরে হইতো অনবী আপনি তো বললেন উমরকে বলা হয় ওহির মিজাজের জন মানুষ অনবী আপনি তো বললেন উমর যে রাস্তা দিয়ে যাইতো শয়তান ওই রাস্তা দিয়ে যাইত না ওগো নবীজি আজকের ওই কুশির দিনে আজান দিবে

আজকের আজান উমরের কণ্ঠে হবে না আজকের আজান আলীর কণ্ঠে হবে না আজকের আজান উসমানের কণ্ঠে হবে না আজকের আজান আবু বকরের কণ্ঠে হবে না আজকের আজান হবে বেলালের কণ্ঠে বেলালকে বলেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে বেলাল আজান দিবে সুবহানাল্লাহ আজকের এই খুশির দিনে বেলালের কণ্ঠে আজান হবে মায়ার নবী বলল বেলাল কোথায় তুমি আজান দাও বেলাল রদি আল্লাহ আজান দিলেন নবী আলাই সালাতাম বেলালের আজান শোনার পর নবীজি নামাজে দাঁড়াইলেন নামাজ আদায় করলেন যখন কাবা শরীফের ভিতরে ঢুকলেন ঢুকিয়া দেখে তিনশো না ষাটটা মূর্তি তিনশো ষাটটা মূর্তি ওইগুলারে তারা উলঙ্গ অবস্থায় তোয়াপ করেন মায়ের দয়ার নবী তিনশো ষাটটা মূর্তিকে হাতে ছিল লাঠি লাঠি দিয়ে বাইরিয়া দিয়া নবী আলাই সালাম চুয়া সালাম মূর্তিগুলাকে লাঠি দিয়ে বাইরিয়া দিয়া এখান থেকে একটা কথা বলা হয় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আর ইয় আদর্শ হল মূর্তি বাঙ্গা উপ্বা সাহিবা আমুদ আল এদের আদর্শ হল মূর্তি বানানো মুসলমানের আদর্শ মুক্তিকে সমস্ত না করা মুক্তিকে বেঙ্গে বলা ইহুদি খ্রিস্টানের রাজত দলে মুক্তি বানানো নবী আলাই সালাম আল্লাহ ফাখরবুল আলামিন উনাকে এত দয়া এত মায়া যে দুনিয়াতে তে করছে নবী আলাইহি সাল্লামের আদর্শ দেখে অনেক ইহুদি খ্রিস্টান নাসারারা কলিমা পরে মুসলমান হয়েছে

যে ছিল হে কুলামা কেরাম দেখতে পারে না তো বাদশাহ চাইছোটা আলিম রে বেকার খাওয়াই তো শুনে এরা কোনো খাম নাই খালি সিনে মসজিদ নমাজ পড়তো আর আজান দিত আর কিন্তু সিনে না বাদশাহ কয় এরার মাথার ভিতরে যা আছে দুনিয়ার কোনো বান্দা বান্দির মাথার মাঝে নাই কেমনে দেখতা দেখতাম ওই যে দেখা যায় ফুকুর এই ফুকুরের ভিতরে কয়েক গেলাস পানি হইব কয় গেলাস পানি হইব গেলাস পানি মাপতাম হইব তারপরে কইতাম হইব এর আগে কওয়া যাইত না সামান্য একটা প্রশ্ন করলাম এই প্রশ্নটার উত্তরটা তুমি দিতে পারো না আবার বলো মায়ের কেরামের ফিসে লাগো আচ্ছা কোনো আলিমরা জিজ্ঞেস করা লাগবে না দেখো এই জায়গা দিয়ে কোনো মাদ্রাসা ছাত্র যাইতেছে কি না দেখে রাস্তা দিয়ে একটা ছোট ছাত্র যাইতেছে হ্যাঁ তাল বাবাটা এদিকে

তাহলে পানি এখানে দিয়ে গেল সরে কয় আর দরকার নাই আপনার সাথে কথা কয় ওই তো হিমিয়ারি নবী আলাই ইসালামের জন্মের এক হাজার বছর আগের ঘটনা আলিম আলিমকে বলল আমি মক্কাতে যাব আল্লাহর গড় তোয়াক করার জন্য উনি ইয়ামান থেকে শাইশ আলিমকে নিয়ে মক্কার দিকে রয়না দিস আল্লাহর গড়কে তপ করার জন্য যখন মক্কার মাধ্যমে ঢুকলো রাজা বাদশাহ যেই জায়গায় যায় মানুষে মিছিল দেয় মিটিং করে আমন্ত্রণ জানায় উনি যখন মক্কার মাধ্যমে ঢুকছেন মক্কার মানুষেরা ওনারে মিছিল দিছে না ওনার বড় কষ্ট লাগছে আমি এত একজন বাদশাহ যেই জায়গায় যাই মানুষে আমারে মিছিল দেয়া নিয়ে যা আগবাইয়া আর মানুষেরা আমার যে কি মিছিল করলো না কি করা যায় উলামায়ে কেরামকে জিজ্ঞেস করলো ও উলামায়ে কেরামেরা এই জায়গার মধ্যে আসলাম এরা তো আমাকে মিটিং মিছিল করে আমাকে নেয় নাই উলামায়ে কেরামরা বলল মক্কার মধ্যে এমন একটা ঘর আছে যেই ঘর সম্মানী ঘর ওই গড়কে পিছনে তারা দিয়া সামনে কেউ কে আমন্ত্রণা জানাইয়া আসে আনে না কয় বাদশাহ কয় তাহলে এই গড়টা আমি ভাঙ্গে লাইব যে এই গড়ের কারণে আমার এরা সম্মান করলো না এই গড়টা ভাঙ্গে পালাইব উলামায়ে কেরাম কর এটা আল্লাহর ঘর এ হাত দিলে হাত বাঁকা হয়ে যাব সমস্যা নাই শয়তান হচ্ছে ফাহাম ভাঙ্গিলা বাদশাহ খুব রাগান্বিত হইয়া কাবা শরীফের মধ্যে হাত দিছে ভাঙত সঙ্গে সঙ্গে নাকে দেওয়ার মুখে দিয়ে রক্ত আরম্ভ আল্লাহর ঘর সবার সাথে বিয়া দাবি চলে আল্লাহর সাথে বিয়া দাবি চলে না সবার সাথে বিয়া দাবি চলে আল্লাহর ওলি যারা ওলামায় কেরাম হকানি ওলামায় কেরাম এদের সাথে বিয়া দাবি চলে না এখন উলামায় কেরাম রে ওইরা এখন যেভাবে নাকের দেয়া মুখে দিয়ে রক্ত বার হইতেছে আমি তো মরে যাবো আমারে বাসাইবার ব্যবস্থা করো তুমি আল্লাহর ঘরে আদ দিস আল্লাহকে সাদ দিব আল্লাহর তহবা করো ওই বা তহবা করতে লাগলো তহবা করতেছে তহবা কবুল হয় না ওলামায়ে কেরাম জিজ্ঞাসা করলো আমার তো তহবা মনে হয় কবুল হইতেছে না যদি কবুল হইতো না কে দিয়া মুখে দিয়ে রক্ত হওয়া বন্ধ হইল না কি করা যায় এরা কইল আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে দোয়া করো মনে হয় আল্লাহ দোয়া কবুল করতে পারে

বাদশাহ চিন্তা করলো তোমরা তো মদিনা সাইস্য আলিম থাকবা তোমরা তো গরম নাই বাড়িও নাই এক কাম করি তোমরা রে সাইস্যটা বাড়ি বানাই দিই ওই সাইস্য জন আলিমকে সাইস্যটা গড় বানাই দিস তো ভাই আলো আউ্বাল চিন্তা করতে লাগলো তোমাদের আজকে বাড়ি নাই গর নাই মদিনা যদি তোমাদেরকে সাইস্য গড় বানাই দিলাম আখেরে জমনার পয়গম্বর আপনারা তাওরাত কিতাবের মধ্যে পেয়েছেন ইঞ্জিলের মধ্যে পেয়েছেন নবীজি মক্কার মধ্যে যখন ইসলামের দাওয়াত দিবেন মক্কার কাফির বেঈমানেরা মক্কাতে নবীকে থাকতে দিবে না নবী হিজরত করে মদিনায় আসবে নবী কার বাড়িতে আসবে কার ঘরে যাইবে নবীর জন্য তো একটা ঘর বানানোর দরকার শাইশ আলিমকে শাইশ ঘর বানায়া দিয়া নবীর জন্য বাদশা একটা ঘর বানাইছে ঘরের মানানির পরে একটা সুরানি এবং একটা চিঠি আছে সেটি লেখে আলেমদেরকে বলল ওলা মােরামেরা শুনো এখন যদি নবী চলে আসে তাহলে নবীকে আমার সালাম দিবা আর ওই চিঠিটা নবী রেখে দিবা আর নবীকে বলবা আমার জন্য দোয়া করার জন্য যদি তোমাদের আমলে যদি নবী দুনিয়াতে না আসে তোমাদের ছেলে সন্তান যে আসবে তার কাছে এই চিঠিটা দিবা আর আমার কথা বলবা তার আমলে যদি না আসে তাহলে তার নাতির আমলে বলবা এভাবে চিঠিটা রাখবা আমানত নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসবে তখন ওই চিঠিটা আপনি নবীর কাছে দিবা বাসা চিন্তা করে এখন যদি আমি মদিনাতে থাকি তো আমার রাষ্ট্র চালাইব খেলা আবায়া ওয়াল হিমিয়ারে চলে গেছে আর এই গদটা নবীর নামে লিখে আমানত হিসেবে উলামায়ে কেরামকে দিয়েছি ইতিহাসের কিতাবের মধ্যে লিখে এই সাহাবী একজন মানুষে পাইছে তার নাম হলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আন। অনেক মানুষের পরে উনি পাইছে যখন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনায় হিজরত করে যান মদিনাবাসীরা খুশি হলেন নবীজি আজকে মদিনাতে আজকেছে নবীজি আজকে আমার ঘরের মধ্যে ঢুকবে নবীজি বলে নো আমার আদরে সাহাবীরা আজকে আমি কার ঘরে ঢুকবো আমি জানি না জানে আমার আল্লাহ এবং আমার উঠনি উঠনি যারা বাড়িতে যায় দাঁড়াইবে ওই বাড়িতে আমি যাব মায়ার নবী দয়ার নবী উঠনির উপরে বসলেন মাশার পরে মদিনার মধ্যে প্রবেশ করলেন প্রথম ঘরের মধ্যে গেলেন প্রথম ঘরওয়ালা মনে করলো মায়ের নবি তো আজকে আমার ঘরের মধ্যে ঢুকবে নবিকে খাবারের ব্যবস্থা করব প্রথম ঘরের ভিতরে ঢুকলেন না দ্বিতীয় ঘর অতিক্রম করলেন দ্বিতীয় ঘরওয়ালা চিন্তা করতে লাগলো আমার ঘরে ঢুকবে এভাবে যাইতে যাইতে কোন ঘরের ভিতরে ঢুকেন না উঠনি যাইতে যাইতে আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে সামনে দেয়া দরাইলেন দরাই

নবী যদি গায়েব না জানতো তাহলে তো জানার কথা না আমাদের মানুষ অনেক মানুষ আছে না নবী গায়েব জানে কথা ঢুকে না নবী গায়েব জানে এখন প্রশ্ন হলো যে সমস্ত বাইরা আমরা কয় নবী গায়েব জানে তাদেরকে প্রশ্ন করা হবে নবী যদি গায়েব জানতো তাহলে নবী এক ইহুদি দাওয়াত দিছিল দাওয়াত দেওয়ার পরে খানা সাথে বিষ মিশিয়ে রাখছিল তাহলে তো নবী জানতে পারতো খানার মধ্যে বিষ আছে আমি খাইতাম না নবী যদি গায়েব জানতো নবীর ঘরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস দিন আয়না নবী হঠাৎ করে এখন আমার ঘরে জিব্রাই লাইতেছে না ব্যাপার কি আল্লাহ পাক নবীকে জানাই দেয় নবী গো আপনার ঘরের ভিতরে চকির নিচে দুইটা কুত্তার বাচ্চা মরে গৈছে আপনার দুই নাতি বাইরে তৈল এরা না গাইয়া মরে গেছে যতক্ষণ পর্যন্ত আপনি বার করে দিবেন না ততক্ষণ পর্যন্ত জিব্রাই আপনার ঘরে প্রবেশ করবে না প্রশ্ন হলো নবী গাইব জানতো তাহলে জানলো তো আমার খাটের নিচে আছে কুত্তার বাচ্চা মরা এলাকায় জিব্রাই প্রশ্ন হয় না নবী কোনো গাইব জানে না নবীজি বললেন আবু আইব আমার আমানত দাও আবু আইব আনসারি রাদি আল্লাহ আনু বলেন নবীজ আপনার আমানত আমার কাছে রাখছে নবী আলাইহিস সালাতু আমানত নিয়া ঘরের মধ্যে প্রবেশ করলেন তে নবী আলাইহিস সালামের আদর্শ দেখে এক হাজার বছর আগে তো বাই আউয়াল হিমিয়ারি ইমান আনছে নবীর আদর্শ কেমন ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি গালি দিত তাহলে নবীজী কখনো গালি উত্তর দিত। না এ কি ইউদী নবী আলাহী সালা তুয়া সালমে গালি মায় আর নবীর রহমাত তুল্লি আলবী মুশকি মুশকিম মুশকি মুশকিভাবে হাসে আবু ওখর রবি আল্লাহ আরও এই দৃশ্য দেখার পর উনি সহ্য করতে পারতেছেনা আমার সামনে আমার নবীকে গালি দিবে আমি তো সহ্য করতে পারি না আবু ওকর না দি আল্লাহ ওয়ান ইহুদির কথার মধ্যে ধরে ফেললেন মায়ার নজি দয়ার নবী প্রহমাতুল্যানভিন চার আর কে মালিন করে দিলেন আবু ওয়াকর না যে বলেন ইহার ইয়া হবি ইহুদি দেখুন গালি দেই তো আপনি দেখছেন মুষ্টি মুস্কি করে হাসতেন দেখলাম এখন যখন ইহুদের গালির জবাব আমি দিতেছি আপনার চেহারাটা মলিন হয়ে গেছে কি বুঝতে পারলাম না মায়ার নবী ডেকে বলে ওরে আবু বকর শুনো ইহুদি যখন গালি দিত আল্লাহ আলমিনের রহমতের ফেরাস্তা ইহুদের গালির জবাব দিত তুমি যখন ইহুদের গালির জবাব দিতে লাগলা ফেরাস্তা রাগ করে চলে গেছে এজন্য আমার চেহারাটা মলিন হয়ে গেছে নবীকে যারা গালি দিত নবী ফিরায় কখনো গালি দেন নাই এটা ছিল মোহাম্মদ রসুল্লার আদর্শ নবী অনেক কষ্ট দিত তারপরে নবী কষ্টর কোনো দিন জবাব দেন নাই নবী আলাই সালাম আল্লাহ পাক রবুল আলমিন উনারে এত দয়া এত মায়া দিয়া দুনিয়াতে ফাটাইছে যে বলার মতন নয় একটা কিতাব আছে লামিয়াতুল মুজাহ কাবিয়ার মধ্যে পড়ানি হয় ওই কিতাবের মধ্যে একটা ঘটনা আছে নবী আলাই ইসালামে কেমন দয়ালু নবীজি রাস্তা দিয়ে যাইতেছে রাস্তার বাম পাশের মধ্যে একটা ইহুদি একটা হরিণীকে বেঁধে নবীজি কে দেখার পরে ইহুদির ইহুদির বকরি যে ছিল হরিণটাকে যে বান্জার রাখছিল ও হরিণীর আল্লাহ হরিণ দেখতে অগবিশ্ব নবী আমারে অমুক ইহুদি আজকে দিন ধরে বান্জার রাখছে আমার জঙ্গলের ভিতরে তিনটে বাচ্চা আছে এগুলা বুঝছাড়া আর কিছু খাইতে পারে না

ইহুদের বাড়িতে দেরি হবে যাওয়ার পর আপনার যাওয়ার মাধ্যমে আমি আল্লাহ ইহুদিকে হেদায়তমনে হেদায়ত দিব দেখবেন ইশা আল্লাহ আল্লাহ নবী ইহুদের বাড়িতে গেল ইহুদের বাড়িতে যাই বলেন ইহুদিবাসে বলেন কি আপনি বলেন আমি আব্দুল্লাহর সন্তান তা বলেন কেন আইছেন আমি আইছি রাস্তার পাশে আপনি একটা হরিণিবেধে রেখেছেন ওই হরিণীটার বাচ্চাগুলার দুধ ছাড়া কিছু খাইতে পারে না ওই হরিণীটা ছেড়ে দেন ছেড়ে দেওয়ার পর দুধ পান করাই আবার চলে আসবে ইহুদি বলেন আরে আব্দুল্লাহর সন্তান আমি যদি ওই হরিণই সারি তাহলে আর কখনও পাব না নবীজ বলেন বলেন যেই চাকু দ্বারা যেই তরবারি দ্বারা হরিণীকে জবাই করতেছিলা যদি হরিণী না আসে ওই চাকু দিয়ে আমি মোহাম্মদকে জবাই করবা ইহুদি বলে আয় যাই রে সুযোগ কত চেষ্টা করলাম মোহাম্মদকে ধ্বংস করার জন্য হত্যা করার জন্য হত্যা করতে পারলাম না আজকে যায় সুযোগ হরিণীকে ছেড়ে দিব হরিণী আর আসবে না হরিণীর পরিবর্তে মোহাম্মদকে হত্যা করে ফেলব ওনার অন্তরের মধ্যে খুশি আর কুশি আল্লাহ

রেখেছিল ওই রাস্তা দিয়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যাইতেছিল ওনাকে দেখে আমি উনার কাছে আরজ করেছিলাম আমার তিনটা বাচ্চা আছে এরা দুধ চারা গাছ খাইতে পারে না আপনি যদি মেয়েরা বানি হইয়া জিম্মাদার হইয়া আমাকে ছেড়ে দিয়েছেন আমার বাচ্চাগুলোকে দুধ পান করাই আমি চলে আইতাম নবীজি কথার উপরে আমাকে জিম্মাদার হইয়া ছেড়ে দিয়েছে বাচ্চাগুলো ডেকে বলেন মা Ah. <laughs>

ইহুদি কলিমা পরে মুসলমান হয়ে গেছে নবী আলাই আমার আদর্শ দেখ আর আপনার আমার আদর্শ দেখলে শয়তান অবস্কি মারে শয়তান এখন আমার যাওয়ার দরকার নাই হে বেড়া লিছে আমার দায়িত্ব যদি হাসরের বয় থাকতো তাহলে মুসলমান কেমনে আরেক মুসলমানকে গালি দেয় মুসলমানের যদি হাসরের বয় থাকতো খবরের বয় থাকতো তাহলে কেমনে কি বোধ গায় মুসলমানের অন্তরে যদি কবরের ভয় থাকতো তাহলে কেমনে সুখ খায় মুসলমানের অন্তরে যদি কবরের ভয় থাকতো তাহলে কেমনে আপনার জিনা করে এজন্য মক্তারা মহাজির দুনিয়াতে আমরা এসেছি একদিন থাকবো না কোন দিন যে চুল দাড়ি গুলা আমার নিজে চুল দিয়ে কোন দিন উসে দাঁড়িয়ে আমি নিজে করতে পারি এজন্য নিজেকে নিয়ে করা দরকার মানে আরাফা নাফসা ফাকাদ রাব্বা নবী কো যে নিজের নিয়ে গবেষণা করে যে নিজের চিনে সে আল্লাহর চিনে নিজের নিয়ে গবেষণা করো আমি কইছিলাম কই থাকব কই যাব তুমি আল্লাহ পায় যাইবা তুমি আল্লাহ পায় যাইবা আল্লাহর আর খোঁজার দরকার নাই আল্লাহর চিনছে যারা তারাই দুনিয়াতে দামি হয়ে গেছে আমাদের সমাজের নাস্তিক যারা আছে এরাও তো চিন্তা করে আল্লাহ আছে কই আছে কই থাকবো কই দি খালি এক তালা পড়ে নবী বলেন যখন তোমরা আল্লাহর নিয়ে এক তালা পায় ওই সময় বেশি বেশি কইরা সূরা ইখলাস ফুল বল্লা তালাফ করি দূর হয়ে দেব অনেকে আছে জিজ্ঞাসা করে হুজুর আপনারা খালি ওয়াজ করেন আল্লাহ কই আছে আগে কই এই প্রশ্ন করেছিল ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ এত বড়ি এত বড় বুজুর্গ রাস্তা দিয়ে চলছে চলার পরে এক নাস্তিক দেখে বলেন আবু হানিফা এই দুনিয়ার মধ্যে আল্লাহ বলতে কেউ নাই আল্লাহ যে আছে আল্লাহ বলতে কেউ নাই দুনিয়া এমনি এমনি হয়েছে আবু হানিফা কর দুনিয়া এমনি এমনি হয়েছে তোমার সাথে সাক্ষাৎ হইবা বাসা হারুন রশিদের খান খান ওই জায়গাতে গিয়া আমি পরের দিন জোরের নামাজ পড়ে উপস্থিত হইব আপনার থাকবে নাকি জায়গা বাসা হারুন রশিদের খানকার মধ্যে নাস্তির যায় উপস্থিত হয়েছে আবু হানফা রহমতুল্লাহ আলাই যাইতে যাইতে মাগরীবের একটু আগে ওনার খানকার মধ্যে প্রবেশ করলেন দুকার পরে উনি চিন্তা করে নাস্তিকে কয় তোমার সাথে কিতা আজ করতাম এক নম্বরে তো তোমার কথাই ঠিক না আমার কথা ছিল জহর বাদে আপনি আগে আবহাওয়া ভাই আমার বাড়ির সামনে যখন বারছি দেখি বাড়ির সামনে বিশাল বড় এক নদী ওই নদী যে হইবার মতন কোনো মাজি নাই নৌকা নাই মানে খেমনে আমি পারৈতাম

তো নৌকা যদি একটা কাঠের টুকরা রে তোয়ার পরে সোয়ার পরে এমনি এমনি ভাবে নৌকা হইতে পারে না তো দুনিয়াটা এমনি এমনি হবে দুনিয়া বানাইবার puisse কেও না কে আসে নাস্তিকে গদ আবু হানিফা তোমার এত জ্ঞান এবার নাস্তিকে বলেন আবু হানিফা তোমাকে তিনটি প্রশ্ন করব তিনটার প্রশ্নের উত্তর দিতে পারলে তাহলে আমি মানব আল্লাহ যে Jonas আবু হানিবা রহমতুল্লাহ আলাই নাসিকে বলেন বলে তোমার কি তিনটি প্রশ্ন বলেন আপনারা যে বলেন আল্লাহ আছে আছে কোথায় আছে আল্লাহ কোথায় আছে আমাকে একটু দেখাও আবু হানিবা রহমতুল্লাহ আলাই বলেন এক গ্লাস দুধ নিয়ে আস এক গ্লাস দুধ নিয়ে যখন নিয়ে আইসে বলে এই দুধের ভিতরে মাটা আছে না কয় আছে কয়ে আছে দেখাও মাটা কয়ে আছে তখন দেখানি সম্ভব না

ইমামে আজম আবু হানিফার রহমতুল্লাহ আলাই বলে আমার আল্লাহ ঠিক তেমনি ভাবে চতুর্দিকে তাকায় আছে নাস্তি থেকে বলেন ইমামে আজম আবু হানিফা

এখন দেখা যায় কি করা যায় নাস্তিক চেয়ার ছেড়ে মাঠের মধ্যে সে বসে আর আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহী ওই চেয়ারের মধ্যে যে বসে বলেন নাস্তিক শুনো আমার আল্লাহ এটা করছে তুমি নাস্তিকে আমার জায়গায় nisi আর তোমার জায়গার মধ্যে আমি আবু হানিফাকে নিয়ে এখন আল্লাহ বসাইছে আমার আল্লাহ এটা এখন করছে তোমার নাস্তিক তুমি যে জায়গার মধ্যে বসে আসলা এই জায়গা থেকে তোমার আমার জায়গা নিয়ে বসাইছে আর আমি যে জায়গার মধ্যে বসে আসলাম আমার আল্লাহ আমার জায়গা থেকে তোমার জায়গা নিয়ে বসে নাস্তিক তো আবু নিবা অনেক প্রশ্ন করছিলাম মানে মোল্লা মৌলবীরে পারছে না আপনি পারছেন আমার আপনি মাফ করে দেন আপনার পথে আপনি যান আমার পথে আমি দিই এজন্য আমরা দুনিয়াতে আগমন করছি দুনিয়াতে আমরা একদিন থাকবো না আল্লাহর দরবারে যাইতে হবে আল্লাহর কাছে জবাব দিতে হবে আমল করা দরকার নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম ঝুলগুলো আগে গেছে হাদিস শরীফের মধ্যে আইছে 23 কেউ বলেছে 27 কেউ বলেছেন নবী আলাইহিসসালাম ও সমস্ত চুল পাকসুলগুলো গেছে সাহাবায়ে کرام জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমীন আল্লাহ কোন নবীজি আপনার চুলগুলোতে পেকে গেছে ব্যাপারটা কি বুঝতে পারলাম না সাহাবায়ে کرامকে নবী বলেন ও আমার আদরের সাহাবীরা ওগর সাহাবীরা सुनो আমার চুলগুলো পাকার কারণ হলো এক লম্বার কারণ হলো কবরের চিন্তা কবরের চিন্তার কারণে আমার চুলগুলো পাইকে যাইতেছে নবীজির কবরের চিন্তার কারণে চুলগুলো পাইকে যাইতেছে এজন্য দুনিয়াতে আমরা আসি একদিন থাকব না দুনিয়াতে আমরা একদিন ASCII থাকব না মানুষের যে হক আছে হক গুলা দিয়ে করে দেওয়া দরকার বান্দার হক আল্লাহ কখনো maaf করবেন না আল্লাহর হক আল্লাহ মাফ করে দিবেন নবীজি সাহাবা একরামদেরকে বললেন ও আমার সাহাবির আমার কাছে কেউ কোনো হক পাও নাকি তুমি পায়া টাকা বলো আমি আদায় করে দিব কেন আল্লাহর হক আল্লাহ মাফ করে দিবে বন্দার হক আল্লাহ কখনো মাফ করবেন না এক ইহুদি এই মজলিসের মাঝে ছিল ইহুদি ডেকে বলেন ইয়ার রসুল আল্লাহ আপনার কাছে আমি হক পাই নবী বলেন কি হক বলো ইহুদি বলেন ইয়ার আল্লাহ আমি উদাম ছিলাম আপনি উদাম অবস্থার মধ্যে আমার গাড়ের মধ্যে একটা তাপ্পর মারছিলেন ও নবী আমার হক আমি চাই আমার হক দুনিয়াতে আমি আদায় করে নিব নবীজি বল আমি তো জীবনে কারো মারি নাই সাহাবায় কেরাম বড় বড় শ্রদ্ধে সাহা ইহুদি কত বড় কথা কইছে নবীজি বলেন সাহাবায়ে কেরাম সে বলছে তার গাড়ের উপরে আমি গাড়ের উপরে আমি তাপর দিয়েছি সে তার হকটা সে আদায় করে নাও নবীজি কাপড় গুলা খুললেন ইহুদি রেডি হয়েছে সাহাবায়ে কেরাম